ভাই সিরিয়াস একটা প্রবলেম, প্লিজ 2 মিনিট ভিডিওটা একটু ভালো করে দেখবেন। আমার ইউটিউব চ্যানেল নিয়ে একটা সমস্যায় পড়ছি যেটা সমাধান আপনারাই দিতে পারেন, আর হয়তোবা আপনিও এই সমস্যায় পড়তে পারেন যার কারণে আপনার ভিউজ ডাউন হয়ে যাচ্ছে। প্লিজ ভিডিওটা 2 মিনিট একটু ভালো করে দেখবেন যে আপনার ভিডিও নোটিফিকেশন আপনার সাবস্ক্রাইবারের কাছে যাচ্ছে না। এটা আমি খেয়াল করলাম, আমার চ্যানেলে অনেকেই কমেন্ট করে বলছে, আর এটা আজকে না অনেক দিন আগে থেকে বলছে যে ভাই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা আছে, বেল আইকনে ক্লিক করা আছে, অল নোটিফিকেশন অন করা আছে, তবুও আপনার ভিডিও নোটিফিকেশন আমরা পাচ্ছি না কেন। তো আজকে অনেকেই বললো, আজকে একটা ভিডিও আপলোড করছি, সেই ভিডিওতে অনেকেই বলছে যে ভাই আপনার নোটিফিকেশন পেলাম না, ব্রাউজ ফিচার থেকে দেখি আপনার ভিডিও চলে আসছে বাট নোটিফিকেশনে কোনো প্রকার আপনার নোটিফিকেশন আসেনি ভিডিওর। এই সমস্যাটা অনেকেরই হচ্ছে, শুধু আমার না, আরও অনেক ইউটিউবারের সাথে কথা বলছি, তাদেরও দেখলাম এই সমস্যাটা হচ্ছে, তাদের ভিউজ ডাউন। জানি না তাদের ভিউজ কেন ডাউন, বাট আমার বিষয়টা দেখলাম যে আমি একটু অ্যানালিটিক্স চেক করে দেখলাম, সেখানে দেখলাম নোটিফিকেশন থেকে যে ট্রাফিকগুলো আসে সেটা অনেক কম, আগের থেকে তুলনামূলক অনেক কম হয়ে গেছে, মানে কিছু কিছু মানুষের কাছে যাচ্ছে আর কিছু কিছু মানুষের কাছে যাচ্ছে না। এখানে অ্যাকচুয়ালি দুই ধরনের সমস্যা হতে পারে, একটা হচ্ছে আমাদের সমস্যা হতে পারে, আমরা যদি ভুল করে ভিডিও আপলোডের সময় একটা অপশন থাকে যে আপনি আপনার সাবস্ক্রাইবারদের কাছে নোটিফিকেশন দেবেন কি দেবেন না, তো সেটা যদি অফ করে দিই তাহলে তো তাদের কাছে যাবে না, বাট আমি অলওয়েজ অন করে রাখি এবং আমি যখন আপলোড করি তখন ওটা খেয়াল করি, আমি অন করে রাখি। আর দুই নম্বর হচ্ছে ইউটিউব থেকে অনেক সময় সমস্যা হয়, মাঝে মাঝে এই সমস্যাটা হয় যে চ্যানেলের নোটিফিকেশন যায় না। তো এই সমস্যাটা আসলে হচ্ছে, আমি জানি না যে কেন ইউটিউব এরকম করছে। তো প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে যাদের কাছে আমার নোটিফিকেশনগুলো যাচ্ছে না তারা আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে? আনসাবস্ক্রাইব করার পরে আবার সাবস্ক্রাইব করুন, দেন অল নোটিফিকেশন অন করে দিন যদি আপনার কাছে আমার নোটিফিকেশন না যেয়ে থাকে। এই সমস্যাটা হচ্ছে আমি দেখলাম, এবং আপনি যাদের ভিডিও দেখতে ভালোবাসেন তাদের নোটিফিকেশন যদি না আসে তাহলে তাদের চ্যানেলটাকে আবার আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করে তাদের নোটিফিকেশন অন করে দিন, তাহলে হয়তো বা এই সমস্যার সমাধান হতে পারে। এবং আমি এটা ইউটিউবের সাথে কথা বলবো, আজকে ইউটিউবের সাথে এটা নিয়ে কথা বলবো। আমি বুঝতেছি না যে আমি ভিডিও আপলোড করছি, আজকের ভিডিওটা ভিডিও আপলোড করার 2 মিনিট আমি বসে আছি, কোনো ভিউজ আসে না, কী ব্যাপার? ভিডিও আপলোড করলাম, ভিডিওতে ভিউজ কেন আসতেছে না? প্রথম 2 মিনিটে ভিডিও আপলোড করার সাথে সাথেই তো মানে প্রচুর পরিমাণে ভিউজ আসে, সেই ভিউজ একবারে জিরো, তারপর মনে হয় সবাই ব্রাউজ ফিচারে গেছে, দেন তারা ভিডিও দেখছে, তারপর ভিউজ আসছে। তো আসলে এটা বিষয়টা খুবই খারাপ লাগছে। তো আপনারা প্লিজ যাদের কাছে নোটিফিকেশন যাচ্ছে না, প্লিজ 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 আপনারা চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন, আশা করি ঠিক হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ।